প্রিয় শ্রোতা এবং দর্শক, ওয়েভ কলেজের পক্ষ থেকে এসে গেছি আরো একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর তৃপ্তিশচন্দ্র ঘোষ, যিনি অধ্যাপক এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং হৃদরোগ বিভাগীয় প্রাক্তন প্রধান, আর কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের ইনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি, এবং উনি যুগান্তকারী কিছু কাজ করে চলেছেন বাংলাদেশের এই হার্টের ব্যাপারে, যে সমস্ত কাজকর্ম চলছে। তো আর আমাদের সঙ্গে আছেন আরো অভিষেক রায়, উনি আমরা দুজনেই সঞ্চালনা করব এবং আমি যোশিতা। তো ডক্টর ঘোষ, আপনি হার্টের ব্যাপারে যা আমাদের সাধারণ মানুষ যা আমরা যা প্রশ্ন করব বা আপনি যা বলতে চান, মানে হৃদরোগ যেটা এত বড় মারণ ব্যাধি, আপনি আপনার বক্তব্যটা প্লিজ রাখুন। হ্যাঁ, আপনাদেরকে দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের আপনাকেও থেকে। আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। আর দেখুন, আজকের যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হৃদরোগ। হৃদরোগ যদি আমাদের স্বাভাবিকভাবে আমরা বলি যে সারা পৃথিবীতে এখন 1 নম্বর ঘাতক ব্যাধি হচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। এটা আমরা জানি যে প্রায় 1,79,00,000 মানুষ, মানে 17.9 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তারা হচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে আক্রান্ত হয় প্রতি বছর, এবং যে কারণে এটাকে বলা হচ্ছে যে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি। সো যদিও আমরা এখন করোনা মহামারীর একটা মানে বৈশ্বিক একটা মহাকালের মধ্যে আমরা আছি, তো সারা পৃথিবীতে মানুষ এখন করোনা নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত, কিন্তু তারপরেও এই করোনা রোগেও যারা মৃত্যুবরণ করছে তারাও কিন্তু প্রকৃতপক্ষে যাদের হার্টের সমস্যা আছে বা এই করোনা আক্রান্ত হয়েও নতুন করে হার্টের সমস্যা নিয়েই কিন্তু তারা মৃত্যুবরণ করছে। আমরা জানি যে বিভিন্ন তথ্যপাত্র আমরা এ পর্যন্ত যেটা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় তো বটেই, আমাদের দেশেও, বাংলাদেশে এবং পার্শ্ববর্তী ভারতেও, যে সাধারণত বেশি বয়স্ক মানুষরা এটাতে আক্রান্ত হয়, করোনা আক্রান্ত হচ্ছে, এবং যারা মৃত্যুবরণ করছে তাদের কিন্তু, যাদের ওই কোমরবিডিটি যেটা আছে, মানে সহজ কোমরবিডিটি বা অন্তর্নিহিত রোগ যেটা আমরা বলি বাংলায় যদি বলতে চাই, তাহলে যাদের কোমরবিডিটি আছে এবং বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তারাই কিন্তু এই রোগে মৃত্যুবরণ করছে। সুতরাং সেদিক থেকেও যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এই হৃদরোগটা এখন অনেক বেশি মানে কনসার্ন আমাদের, শুধুমাত্র আমাদের এই অঞ্চলের মানুষের জন্যই না, কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য। বটে। একটা সময় বলা হতো যে হৃদরোগ এটা হচ্ছে শুধু ধনীদের রোগ, এটা বয়স্কদের রোগ, কিন্তু এই ধারণাটা কিন্তু এখন পাল্টে গেছে। এখন এটা আর ওই ধনী দেশের রোগ না না বা ধনীদের রোগ না, এবং এখন এটা শুধুমাত্র বয়স্কদের রোগ না। আমরা যখন মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমরা সেই আজ থেকে 40-50 বছর আগের কথা, সেই সময়ে আমরা পড়েছি যে 40 বছরের উপরে গেলে পরে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা কিন্তু আমরা এখন দৈনন্দিন যেই মানে রোগী দেখছি আমাদের যে প্র্যাকটিসিং লাইফে আমরা দেখছি, কিন্তু এই 18 বছর, 16-18 বছর, 20 বছরের যুবক যুবতীরাও কিন্তু এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, কি এবং এটা বলছেন, খুবই অ্যালার্মিং। আমরা 18 বছরের বাচ্চা ছেলে, সেও মারা যায় এই হার্ট অ্যাটাক হয়ে। তো এটা এটা ইদানিং কালে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটার পেছনে অনেকগুলো কারণ আছে অবশ্যই, সেটা আমরা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো, কেন কেন এই পরিবর্তনটা। হ্যাঁ, এই যে না শিফটটা এটা হচ্ছে, ঘটছে, এই ডক্টর ঘোষ যেটা বলছেন যে মানে একদম 18-এর কথা না জানলেও 25-এর পরে কিন্তু হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, এরকম হয়েছে আর কি। না আমি তো বললাম হচ্ছে আমি আমার নিজের চেম্বারে, আমি বা আমি আমার হাসপাতালে আমি যখন পেশেন্ট দেখি, আমার কাছে পেশেন্ট আসে সেই ডাটা থেকে, সেই অভিজ্ঞতা থেকেই আমি কথা বলে বলছি সাংঘাতিক, হ্যাঁ এরকম এরকম হচ্ছে।
তো সুতরাং সেদিক থেকে এই কারণেই কিন্তু আজকে কেন এটাকে ঘাতক ব্যাধি, 1 নম্বর মারণ ব্যাধি কেন আমরা বলছি, এই কারণেই। কারণ সেই এটা থেকে কিন্তু শিফট হয়েছে, আগের সেই ধারণাটার থেকে কিন্তু এখন অনেক বেশি পরিবর্তন হয়ে আসছে। এবং আমরা যদি হার্টের বিষয়গুলোকে চিন্তা করি, যে হার্ট আমরা কি, জিনিসটা কি, পাম্প, এটা তো একটা এটা তো পাম্প। একটা একটা ভাইটাল অর্গান হ্যাঁ মানুষের শরীরে, যে গুরুত্বপূর্ণ যে অঙ্গ যেগুলো আর কি, তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে হার্ট। এবং এই এই হার্টটা আমরা জানি যে একটা একটা মানে পাম্পের মাংসপিণ্ড মতো, পাম্পের পাম্পের, এটা এটা কাজটাই হচ্ছে পাম্প করা। কি পাম্প করবে? পাম্প করবে রক্ত, রক্ত পাম্প করে একজন মানুষের সারা শরীরে সেটা পৌঁছে দেবে। কেন এই রক্তটার প্রয়োজন? কারণ আমরা এই অক্সিজেন। যে আমাদের আমাদের এই যে শরীর এবং এই শরীরের যে ইউনিট একটা কোষ, এই কোষগুলোর খাবার কিন্তু আসে হচ্ছে এই রক্তের রক্তের মধ্যে দিয়ে, মাধ্যমে। কারণ রক্ত অক্সিজেন প্রবাহিত করে এবং সেই অক্সিজেন পেয়েই কিন্তু, অক্সিজেনের সঙ্গে কিছু নিউট্রিয়েন্টস পায়, সেগুলো পেয়েই কিন্তু আমাদের শরীরের এই কোষগুলো বেঁচে থাকে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এবং মস্তিষ্ককে, মস্তিষ্ককে রক্ত হ্যাঁ, দেয়, সেটা মস্তিষ্ক সবচেয়ে মানে হ্যাঁ মানে হ্যাঁ রক্ত সঞ্চালনটা আমাদের পুরো একটা মানে বডি মেকানিজমের একটা খুব বড় পার্ট। হ্যাঁ বড় হ্যাঁ, হ্যাঁ কারণ এই রক্ত সঞ্চালিত না হলে কিন্তু আমার শরীরের একটা মানে কোষগুলো মরে যাবে। আর কোষগুলো মরে যাওয়া মানে কি, আমার ব্রেনে রক্ত সঞ্চালন যদি না হয় তাহলে আমার ব্রেন ঠিক মতো কাজ করবে না। আমার লিভার যদি তার সেই খাদ্যটা না পায়, রক্ত যদি যদি না পায় তাহলে লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, মানে শরীরে অন্যান্য যে ভাইটাল অর্গান যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ এই ভাইটাল অর্গান গুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই হার্টের এই কাজটা এবং হার্টকে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। এবং সেই জন্যই বলছি যে এই হার্টটা কিন্তু একটা ছোট, একটা 1 পাউন্ডের একটা ওজন এটা জিনিস, মাংসপিণ্ড। মানুষের নিজের হাতের মুঠোর সাইজ তার হার্টের সাইজ। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, একটা মুষ্টিবদ্ধ হাত, মুষ্টিবদ্ধ হাত যদি আমি বুকের এই বাম পাশটাতে, এই বুকের মাঝ বরাবর একটু বাম একটু পাশে বাম বা ঘিরে ঘেঁষে, এইভাবে যদি রাখি তাহলে এটাই হচ্ছে হার্ট। এবং এই হার্টটা তার যে এত শক্তিশালী, এটার ভিতরে যে মানে মাংসপেশিটা, এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী মাংসপেশি। কার্ডিয়াক মাসল যেটা। হ্যাঁ, কার্ডিয়াক, মায়োকার্ডিয়াম বলে হ্যাঁ হ্যাঁ যেটাকে, হ্যাঁ হ্যাঁ, সেটা। হ্যাঁ কার্ডিয়াক মাসল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাংসপেশি। এবং এই হার্ট তার ভিতরে যে চাপটা তৈরি করে সেটা প্রায় 30 ফুট দূরে রক্তটাকে ঠেলে ফেলে দিতে পারে, এতটা শক্তিশালী তার মানে পাওয়ার। সুতরাং মানে এটা যে আমরা কেন বলছি, বলছি এই কারণে যে হার্টটা প্রতিনিয়ত পাম্প করছে, এই পাম্প করে রক্তটাকে ঠেলে দিচ্ছে তার রক্ত নালী দিয়ে সারা শরীরে প্রবাহিত সারা করছে। শরীরের সব এখানে জায়গায় পৌঁছে এখানে দিচ্ছে। অনেক বেশি অনেক বেশি কিন্তু শক্তির দরকার হয়। সুতরাং হ্যাঁ এইটাকে সুস্থ রাখাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এখন হার্টের রোগ বলতে আমরা যদি বলি যে এই হার্টকে সুস্থ রাখার ক্ষেত্রে যে জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য হার্টের নিজেরও তো কিছু, নিজেরও তো বেঁচে থাকতে হবে। হার্ট যেমন রক্ত পাম্প করে অন্যান্য ভাইটাল অর্গান গুলোকে বাঁচাবে বা শরীরকে, বডির যে কোষ গুলোকে বাঁচাবে, হার্ট ইটসেলফ তাকেও তো বেঁচে থাকতে হবে। অবশ্যই। হ্যাঁ তাকে বেঁচে থাকার জন্য কিছু রক্তনালী আছে, যে রক্তনালী গুলো দিয়ে হার্ট নিজের সেই অক্সিজেনটা পায়, নিজের রক্তটা পায়, সেটাকে আমরা বলি করোনারি আর্টারি। তো করোনারি আর্টারি, দুটো করোনারি আর্টারি আছে, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি গুলো দিয়েই হার্টের ভেতরে রক্তটা যায়, হার্টের মাংসপেশি রক্ত পায়, তার খাবারটা পায়। হ্যাঁ তো এইখানে যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, এই রক্তনালীর মধ্যে যদি কোনো কারণে ব্লক হয়, করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস, হ্যাঁ, করোনারি থ্রম্বোসিস, হ্যাঁ, এটা এই টার্ম, এই টার্ম গুলো কিন্তু একটা সময় কিন্তু খুব পপুলার ছিল হ্যাঁ ইদানিং কালে, ইদানিং কালে। আর আমরা এই টার্ম গুলোকে ব্যবহার ব্যবহার করি, করুন। আচ্ছা, ব্যবহার এবং করি এক এবং সময় কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা মানে ওই কি বলবো একটা কমিক। মজার নাটকে এটাকে এটা ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে থ্রম্বোসিস কথাটা আসলো, মানে থ্রম্বাস ব্লকেজ, ফর্ম, একটা ব্লকেজ। একটা একটা দলার মতো, থ্রম্বাসটা হচ্ছে একটা দলার মতো জিনিস। হুম হুম হ্যাঁ, এই দলাটা কি, সেটা হচ্ছে রক্তে কোলেস্টেরল
বা এই ধরনের কিছু জিনিসগুলো যখন জমা হতে 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 একটা দলা পিণ্ড তৈরি হয়, এই হ্যাঁ পিণ্ডটাকেই বলে থ্রম্বাস। থ্রম্বোস, এই হ্যাঁ হ্যাঁ থ্রম্বাসটা যখন রক্তনালীটাকে ব্লক করে দেয়, রক্ত চলাচলটাকে ব্লক করে দেয়, সেটাই হচ্ছে থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস। হ্যাঁ থ্রম্বোসিস, হ্যাঁ হ্যাঁ এবং এই যে প্রক্রিয়া, এই যে কোলেস্টেরল জমা হয়ে হয়ে এটাতে ব্লক তৈরি হয়ে যাওয়া, এটা কি, এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই বাহ প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটাকে মানে ওই যে অ্যাথেরোমা তৈরি হওয়া, মানে রক্তের কোলেস্টেরলটাকে তৈরি হয়ে ব্লক তৈরি হওয়া, এটা প্রসেসটাই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা হয়ে হয়ে যখন রক্তটা রক্তনালীটা ব্লক হয়ে যায়, এবং ব্লকটা হতে তো সময় লাগে, এটা তো একদিনে হয় না, না, বছরের পর বছর, একটা বছরের পর বছর একটা দীর্ঘ পরিক্রমায়, কিন্তু এটা আস্তে 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 ওই যেমন পলি জমে 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 এরকম, মানে নদী, সাগর হ্যাঁ হ্যাঁ নদীর হ্যাঁ পাড়ে হ্যাঁ গিয়ে জমে, সেরকম ভাবে কিন্তু এটা হচ্ছে। বা ড্রেনের মধ্যে যদি ময়লা নোংরা জমা হতে 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 একটা সময় দেখা যায় যে ড্রেনটা পুরাটাই ব্লক হয়ে গেল, আর মানে পানি বা জল এদিক দিয়ে চলাচল করতে পারছে না। সেই কারণে এটা হচ্ছে, এই যে ব্লকটা যখন একটু একটু করে বাড়তে থাকে, তখন আমরা জানি যে প্রায় 70% ব্লক হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এইটা তেমন খুব একটা সিমটম দেখা দেয় না। এই যে মানে আমরা বুকের ব্যথা, বুকের ব্যথা মানেই তো অনেকগুলো কারণ আছে, কিন্তু আমরা এখন যেটা, যদি আমরা হার্ট ডিজিজ নিয়ে কথা বলি, তাহলে আমরা মূলত হার্টের সমস্যা, হৃদরোগের কারণে যে বুকের ব্যথা হয় সেটা আমরা বলবো। তো এই বুকের ব্যথাটা তখনই আমরা ফিল করি যখন এটা প্রায় 70% যখন ব্লক হয়ে যায়, তখনই হচ্ছে কিন্তু আমাদের বুকের ব্যথাগুলো শুরু হয়ে থাকে। তার আগ পর্যন্ত, তার মানে আমি বলতে বলতে চাই যে সব মানে এই যে রক্ত নালীটার যদি 30 ভাগ খোলা থাকে আর বাকি 70 ভাগ যদি ব্লক হয়ে যায়, তাহলেও যে পরিমাণ রক্ত চলাচল হয় সেটা দিয়েও মোটামুটি হার্ট তার কাজ চালিয়ে যেতে পারে। তো চালিয়ে যেতে পারে, যতক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে ততক্ষণ আর তার ওই রকম ব্যথা অনুভব করে না, তো যখন আর সে পারে না তখনই কিন্তু ব্যথাটা হয়। এই যে হার্টের ব্যথা, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাঞ্জাইনা। তো আচ্ছা অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা পেক্টরিস, আচ্ছা হ্যাঁ এই আচ্ছা অ্যাঞ্জাইনা। ডক্টর ঘোষ, আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি বললেন যে 70% ব্লকেজটা হওয়ার পরে তারপরে তার এফেক্টটা হবে, এবার মানে ব্যাপার হলো তাহলে যখন ব্লকেজটা প্রথম দিকে শুরু হয়েছে, যখন ধরুন ওটা 30% কি 40%, তার মানে মানুষ বুঝতে পারবে কি যখন সেটার এক্সট্রিমটা হবে, তাই তো? হ্যাঁ, মানুষের সিমটম যখন শুরু হয় তখনই তো মানুষ বুঝে, যখন বুকের ব্যথা হ্যাঁ হয় তাই এক পর্যন্ত তো হ্যাঁ আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ মানে আমার তাহলে হার্টের সিমটমটা সমস্যা। মানে 70% ব্লকেজ হওয়ার পরেই সিমটমটা তখন হ্যাঁ এফেক্ট শুরু হ্যাঁ হবে, হ্যাঁ এটাই আমরা সাধারণত সেইভাবেই বলি আচ্ছা যে হ্যাঁ, মানে 30, 40, 50 এরকম পার্সেন্ট ব্লক হয়ে গেলে পরে ও সাধারণত সিমটম দেখা দেয় না, যখনই বাড়তে থাকে ব্লকেজটা যখন যখন বাড়তে থাকবে তখনই কিন্তু সিমটমটা দেখা দেবে। সুতরাং, এবং এই সিমটমটাকে আমরা যদি বলি, এটা হচ্ছে যে অ্যাঞ্জাইনার শব্দের অর্থ হচ্ছে ক্রাইং অফ দ্য হার্ট, মানে হৃদয়ের কান্না। এই আচ্ছা হৃদয়ের আচ্ছা কান্নাটা তখনই হবে, মানে শিশু যেমন ক্ষুধা লাগলে কান্না করবে, মায়ের দুধ যদি না পায় তখন সে কান্না শুরু করবে, ঠিক হার্ট যখন তার ক্ষুধা লাগে, তখন যে প্রয়োজনীয় খাবারটা যখন সে পায় না, তখনই হচ্ছে তার কান্নাটা শুরু হয়, এবং সেইটা হচ্ছে আমরা অ্যাঞ্জাইনা বলি। তো এই অ্যাঞ্জাইনা হতে থাকে, এবং এটার কিছু মানে স্টেজ আছে। আমরা অনেক সময় যদি বিভিন্ন পেশেন্টদের কথা শুনেন তাহলে বুঝতে পারবেন যে কেউ কেউ বলে যে আমি যদি বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে বাসায় ফেরার পথে হয়তো দেখা গেল যে কিছু দূর যাওয়ার পরে আমার একটু বুকে ব্যথা হয়, তখন বাজারের ব্যাগটা নিয়ে সে একটু বসে যায়, হ্যাঁ একটু বা একটু দাঁড়িয়ে রেস্ট নে, তারপরে আবার হাঁটতে পারে। এটা হচ্ছে প্রাথমিক মানে অবস্থাটা, লক্ষণ, লক্ষণ। বা হয়তো সিঁড়ি দিয়ে নিচতলা থেকে তার বাসা হচ্ছে চারতলায়, সে সিঁড়ি দিয়ে যখন উঠতে থাকে দেখা গেল যে 2 তলা 3 তলায় যাওয়ার পরে তার ব্যথাটা শুরু হয়, তখন আবার সে একটু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে উপরে যায়। এই যে বিষয়গুলো, তখনই কিন্তু তার মাথায় এটা আসতে হবে যে হ্যাঁ এটা কিন্তু হার্টের সমস্যা হতে পারে। আমরা সাধারণত এই জিনিসগুলোকে ওভারলুক করি, অনেকেই ওভারলুক করি হ্যাঁ হ্যাঁ যে কেমন কিছু না,
মনে করে যে এটা গ্যাসের সমস্যা, এটা হয়তো গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসারের সমস্যা, সুতরাং গিয়ে একটু মানে একটা অ্যান্টাসিড খেলো অথবা একটা ওমিপ্রাজল খেলো, এটা কিন্তু এমনিতেই কমে যায়, 2-4 মিনিট পরে এমনিতেই কমে যায়। কিন্তু মানুষ সেটাকে ভুল করে মনে করে যে আমার বোধ হয় অ্যান্টাসিডটা খাওয়ার পরেই বোধ হয় ব্যথাটা কমে গেছে, যে কারণে আমরা ভুল করি এবং মানে মারাত্মক একটা অবস্থার মধ্যে পড়ে যায়। কারণ এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন ওই যে ব্লকেজের মাত্রাটা বেড়ে যায়, তখন যখন এটা 100% ব্লক হয়ে যায় অথবা এই ব্লক হওয়ার হতে যে যদি এই অ্যাথেরোমাটা ওই যে প্লাক, অ্যাথেরোমাটাস প্লাক একটা তৈরি হয়, যে যে দলাটা থ্রম্বোসিসের থ্রম্বাস যেটা বললাম, এটা যখন ফেটে যায়, এটা যদি কোনো কারণে ফেটে যায় অথবা 100% ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায়। তখন যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তখন ইনফার্কশন তখনই হচ্ছে ইনফার্কশন। তো এই যে ব্যাপারগুলো আমরা প্রথমে বললাম যে এটা দুটো পার্ট, একটা অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অ্যাঞ্জাইনা হচ্ছে অল্প অল্প করে যখন ব্যথা হয়, তখন ব্যথা হলো আবার থেমে গেল 10-15 মিনিট পর পর, বা আধা ঘন্টা পর পর, অথবা যখন পরিশ্রম করে তখন তার ব্যথা হলো, আবার যখন ভালো নর্মালি শুয়ে বসে কাটাচ্ছে তখন আর ব্যথা ফিল করে না সে, এরকমটা হয় যখন, তখন সেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলি। আর যখন একদম মানে বন্ধ হয়ে যায়, পুরো ব্লকেজ হয়ে যায়, তখন এটা ইনফার্কশন, যেটাকে অ্যাটাক হয় বলি আমরা। তখন তো মানে তখন ওই যে শরীর ঘাম হয়ে দিয়ে প্রচন্ড ব্যথা হয়ে পেশেন্ট শকে চলে যায়, তখন তাড়াতাড়ি হয়তো হাসপাতালে নিতে নিতে অনেককে বাঁচাতে পারে, অনেককে মরে যায়। তৃপ্তিস্তা, মায়োকার্ডিয়াক ইনফেকশন, আমার বাবা মারা গেছেন আমি জানি, কিন্তু এখানে মায়োকার্ডিয়াক ইনফেকশনের সময় অনেকে বলে না যে হার্টের অ্যাটাক, এক ফার্স্ট অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক, থার্ড অ্যাটাক, যদি ফুল ব্লকেজ হয়ে গিয়ে থাকবে, হ্যাঁ পুরোপুরি ব্লকেজ হয়ে গিয়ে থাকে, তাহলে ফার্স্ট অ্যাটাকের পরেও পেশেন্ট সার্ভাইভ করে কি করে? অ্যাটাক মানে কি, হার্ট তখন ঠিকভাবে মুভ করছে না, তার যেভাবে তার মুভ করা উচিত করছে না, তাই তো? আমি 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 এই জায়গাটা বলি, আমি বলেছি যে হার্টের যে নিজের যে সাপ্লাই, রক্ত সাপ্লাই যেটা হয় রক্ত নালী দিয়ে, সেটা হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি একটা হচ্ছে মানে রাইট করোনারি আর্টারি, একটা রাইট একটা লেফট, আর লেফটের আবার দুইটা ভাগ আছে। এই যে ব্রাঞ্চ গুলো, এই ব্রাঞ্চ গুলো কিন্তু পুরো হার্টটাকে সাপ্লাই দিচ্ছে। এখন আমার ব্লকেজটা কোথায় হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। যদি আমার মানে লেফট করোনারি আর্টারির একদম মেইন মানে গোড়ায় যদি ব্লক হয়ে যায়, তাহলে একটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যদি রাইট করোনারির আর্টারির গোড়াটার মধ্যে যদি ব্লক হয়ে যায়, তাহলে পুরো মানে রাইট সাইডটাই ব্লক হয়ে যাবে, তখন ওইখানে ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি এই যে ব্রাঞ্চ গুলো আছে, যে ছোট ছোট ব্রাঞ্চ গুলো আছে, সেই ব্রাঞ্চ গুলোর মধ্যে যদি মানে ফুল ব্লক হয়ে যায়, তাহলে পরে আরো ছোট অংশ ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটাই কিন্তু অ্যাটাক। লেফট করোনারি আর্টারি ব্লক হয়ে যদি হয়, তাহলে সেটাও মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাটাক, ফার্স্ট অ্যাটাক। এখন একবার অ্যাটাক হয়ে বেঁচে গেল, কারণ বেঁচে যাওয়ারটা তো কোনো ইয়ে না, কারণ আমরা সাথে সাথে ডাক্তারের কাছে যাচ্ছে, ওই ডাক্তার থ্রম্বোলাইটিক ব্যবহার করছে, মানে ওই ব্লকটাকে ছোটানোর জন্য ওষুধ দিচ্ছে, বা সে হয়তো সাথে সাথে আমরা প্রাইমারি PCI করছি, ওই যে মানে অ্যাঞ্জিওগ্রাম করে সেই জায়গাটাকে রিং পরিয়ে দেওয়া হচ্ছে, বেলুনিং করা হচ্ছে, এই যে নানা রকম প্রসিডিওর আছে যেগুলোর মাধ্যমে আমরা হয়তো এই ব্লকটাকে মানে সারিয়ে তুলতে পারি। সারিয়ে তুললে পরে এই ব্লকের থেকে তো একবার অ্যাটাকের থেকে সে বেঁচে গেল। একবার অ্যাটাকের থেকে বেঁচে গেল মানেই তো সে সারা জীবনের জন্য বেঁচে যাওয়া নয়, কারণ প্রথমবার যদি তার রাইট করোনারি আর্টারিতে ব্লক হয়ে থাকে, দ্বিতীয়বার সে যদি ঠিক ডিসিপ্লিন লাইফ লিড না করে, যদি লাইফস্টাইল চেঞ্জ না করে, তাহলে তো তার দ্বিতীয়বার আবার লেফট কর্নারি আর্টারিতে ব্লক হতে পারে, আবার অন্য আরেকটা ব্রাঞ্চও মানে ব্লক হতে পারে, সার্কামফ্লেক্স আর্টারি বলেন বা অন্যান্য যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলোর মধ্যে ব্লক হয়ে যায়, অ্যাটাক হতে পারে। সুতরাং একবার রিং পরানোর পরেও আবার অ্যাটাক হতে পারে। আচ্ছা, রিং পরানো ছাড়া মানে ধরুন এর কোনো, হ্যাঁ ডিসিপ্লিন লাইফস্টাইল সেটা মানছি, কিন্তু যার অলরেডি কিছু কিছু জায়গা অলরেডি ব্লকেজ হয়ে গেছে, সেই ব্লকেজটাকে কোনোভাবে ক্লিয়ার করার কোনো পদ্ধতি নেই? হ্যাঁ হ্যাঁ, ওই তো ক্লিয়ার করার জন্যই তো
যখনই পেশেন্ট বুকে ব্যথা নিয়ে অ্যাটাক নিয়ে হাসপাতালে যাচ্ছে, হ্যাঁ তা আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি? যখন পেশেন্ট আসবে, পেশেন্টকে আমরা বলি না যে ওই সাথে সাথে অ্যাসপিরিন খাওয়াই দিতে বলি, হ্যাঁ হ্যাঁ, রক্ত লঘু তারপরে তরল করে। অ্যাসপিরিনের কাজটাই হচ্ছে রক্তটাকে তরল করে দেওয়া, ব্লকটাকে রিলিজ করা। তো অ্যাসপিরিন দিয়ে তার শুধু হয় না, তার পাশাপাশি আরো কিছু থ্রম্বোলাইটিক এজেন্ট আছে হ্যাঁ যেটাকে এই থ্রম্বাসটাকে ভেঙে দেবে, হ্যাঁ সেটাকে আমরা থ্রম্বোলাইটিক এজেন্ট বলছি। সেই থ্রম্বোলাইটিক এজেন্ট আমাদের দেশগুলোতে পাওয়া যায়, যেমন স্ট্রেপটোকাইনেস নামে পাওয়া যায় একটা ওষুধ, তারপরে টেনেক্টাপ্লেজ নামে ওষুধ পাওয়া যায়, এই প্লাভিক্স ধরনের প্লাভিক্স প্লাভিক্স ট্যাবলেট। এটা হচ্ছে আপনার এই অ্যাসপিরিনের মতোই হচ্ছে আরেকটা খুব কড়া জিনিস, ধরনের বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে ট্যাবলেট ফর্মে আচ্ছা প্লাভিক, হ্যাঁ। কিন্তু থ্রম্বোলাইটিক হচ্ছে ইনজেক্টেবল ফর্মে, যেটা যাবে একদম সাথে সাথে পেশেন্ট পুশ করার সাথে সাথে আপনার 1 ঘন্টার মধ্যেই এটা কাজ এই দেবে। হ্যাঁ থ্রম্বাসটাকে ভেঙে দেবে, সেটাকে একদম রাস্তাটা ক্লিয়ার করে দেবে, এটা করা যায়। আর এখন তো যে পিসিআই করে, যেটা মানে পারকিউটানিয়াস করোনারি ইন্টারভেনশন, যেটা এই এনজিওগ্রাম করে সেখানে ওই সাথে সাথে ওই বেলুনিং করে চেষ্টা করা হলো, বেলুনিং এর যদি না হয় ওইটা, তখন ওইখানে স্টেন্টিং করা হয়, ওই যে রিং পরানো যেটাকে আমরা বলি, সহজ ভাবে যদি বলি আর কি, আর সেটাকে আমরা বলি স্টেন্টিং করা। ওই আচ্ছা স্টেন্ট লাগিয়ে দিলে পরে মানে বেলুন দিয়ে ওইটা ফুলিয়ে ওই জায়গাটা থেকে পরিষ্কার করে তারপরে সেখানে একটা স্টেন্ট বসিয়ে দেওয়া, একটা জালির মতো একটা বেশ। জিনিস মেটেরিয়াল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্ম্যাশ, সেই সেই জায়গাটা যদি আমরা সেট করে দিই, যাতে ওই জায়গাটা রক্ত নালীটা আর চুপ সে যেতে না পারে বা বন্ধ। হ্যাঁ বন্ধ না হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ সেই জন্য এটাকে করা। এটা করে দিলে পরে সেটা ক্লিয়ার হয়ে গেল। এটা যদি আমরা ব্যথা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে করা যায়, 1 ঘন্টার মধ্যে আসলে কিন্তু এই থ্রম্বোলাইটিক এজেন্ট দিয়েই আমরা এটাকে ভালো, অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। ওই রিং পরানোর যেই মানে রেজাল্টটা, সেটা আমরা হয়তো এই এই ওষুধ দিয়েই সেই রেজাল্টটা পাওয়া যেতে পারে, কোন আচ্ছা রকম ইন্টারভেনশন ছাড়াই। হ্যাঁ আর যদি দেখা যায় না দেরি হয়ে গেল একটু, তখন আমরা তো ওই এনজিওগ্রাম করে রিং পরে ফেলা হচ্ছে। তো এইভাবে আমাদের এটাকে করা সম্ভব। এই ব্যথা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে মেডিকেল ইন্টারভেনশন পাওয়া, এটা তো একটা খুব কম সময়। খুব কম সময় এবং খুব আমাদের মতো দেশগুলোতে, যেখানে বিশেষ করে ঢাকা কলকাতার মতো এই জ্যাম, যে রাস্তাঘাটে ট্রাফিকের যে অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই তো কয়েক ঘন্টা লেগে যায় অনেক হ্যাঁ সময়, তো সেটা অবশ্য অবশ্যই, কিন্তু কাছাকাছি থাকলে পরে ওটা একটা অপশন। আপনার আপনি যদি হসপিটালে কাছাকাছি থাকেন বা আপনার অ্যাক্সেস যদি থাকে সেরকম স্পেশালাইজ হসপিটাল, তাহলে আপনি গিয়ে সেটা যদি আপনার জানা থাকে যে হ্যাঁ আমি যদি তাড়াতাড়ি হসপিটালের পৌঁছাতে পারি, তাহলে আমার পক্ষে এটা করা সম্ভব, সুতরাং তাহলে আপনি সেভাবে যাবেন। আর না হলে তো অনেক সময় দেখা যায় কি, আমরা তো আমাদের দেশের মানুষের মানে ইয়েটা কি, আগে আমরা দেখেছি যে ওই বুকে ব্যথা হোক আর যে ব্যথাই হোক, ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসো বাড়িতে। আজকাল তো আমাদের তাও আসেন না। না আচ্ছা আমাদের আমার একটা প্রশ্ন আছে, আমাদের সেটা হলো ছোটবেলায় তো আমরা সেটাই দেখেছি যে খবর দাও ডাক্তারবাবু বাড়িতে আসবেন, উনি দেখবেন, উনি দেখে টেখে তারপরে যদি যা লাগে তখন দেখা যাবে, তার আগ পর্যন্ত বাসার থেকে কেউ নড়বে না। কিন্তু এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে, এখন তো আমরা ছুটে যাই, মানে রোগীরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালের দিকে যাচ্ছে। কিন্তু এটাই আমরা, আমার মনে আছে আমরা যখন শুরু করি প্র্যাকটিস 30-40 বছর আগের কথা, তখন আমার একটা ক্যাম্পেইনিং ছিল এরকম, আমি এই কথাটাকেই সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে কেউ যাতে বাড়িতে বসে চিকিৎসা নিতে না চায়। আচ্ছা এটা সবাইকে মানে, এটা তো একটা মানসিকতা আমাদের ছিল, কিন্তু এটা আপনাদের মনে আছে কিনা নিশ্চয়ই, অবশ্যই মনে আছে যে না, বুকে কিন্তু ব্যথা হোক ডাক্তারবাবু, আমি অথবা আমি জ্বর কিছু হচ্ছে, না হ্যাঁ বলেন। আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, সেটা হলে যে আমার ওই ব্যথাটা যদি মানে প্রচন্ড আকারে বাড়িতে হয়, তাহলে বাড়ির যে লোক তার সে তো প্রথমেই ডাক্তারকেই তো খবর দেবে হ্যাঁ হ্যাঁ এবং তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। হ্যাঁ, ওইটাই বলছি, ডাক্তারকে খবর দেবে না, ডাক্তারকে খবর দিয়ে বাড়িতে আনবে না। আচ্ছা, আমার সঙ্গে উচিত সঙ্গে তাকে হবে, হসপিটালে। আমার উচিত হবে বুকে ব্যথা হচ্ছে অথবা যে মানে এই ধরনের সমস্যা আমরা ফিল করছি, আমার যত অ্যাম্বুলেন্স দ্রুত সম্ভব
পেশেন্টকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, এমন না যে আমার পাশে ওই আর একটা ডাক্তারখানা আছে ওখান থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসবো বাড়িতে, তা না, আমি পেশেন্টের কাছে মানে হাসপাতালে যাব ডাক্তারের কাছে। এটা গেলে সময় পরে কি বাঁচানো। হবে, আমার সময় বাঁচবে, যত সময় বাঁচানো, টাইম ইজ মাসল, বিভিন্ন কোম্পানি এক একটা স্লোগান আছে, যে এই যে থ্রম্বোলাইটিক এজেন্টের বিষয়ে এরা ওরা এরকম স্লোগান দিয়েছে, টাইম ইজ মাসল বা টাইম ইজ মানি, আমরা যা বলতাম না ঠিক সেরকম হচ্ছে, এটা টাইম ইজ লাইফ আসলে, মানে সময়টাই হচ্ছে জীবন, আপনি মানে যত দ্রুত যাবেন বেঁচে যাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। ও বাবা, ভয়ের ব্যাপার। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা খুব যাকে বলে লেম্যানস কোয়েশ্চেন করব। হ্যালো, একটু পরে কথা বলি, একটু পরে কথা বলি, মিটিং আছে, সরি। হ্যাঁ জি বলো। হ্যাঁ না, ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা খুব দু একটা একটু খুব লেম্যানস প্রশ্ন করব আর কি, যেটা হয়তো খুব সিম্পল কয়েকটা প্রশ্ন। একটা হচ্ছে, আমাদের ছোটবেলায় আমরা শুনতাম যে হার্টে ফুটো আছে এরকম কাউ কাউ। আমার এক মাস্তুতো দাদা ফুটবল খেলতো, কিন্তু তারপর তার খেলা বন্ধ হয়ে গেল, পরে তার বাইকো সার্জারি টার্জারি হয়েছিল আর কি, এখন 50-এর ওপর বয়স। তো এই হার্টে ফুটো বিষয়টা কি, মানে এটা কিন্তু খুব বিশদে তারপর আমার আর জানা হয়। আচ্ছা আচ্ছা, দেখুন আমরা আজকে যে কথা বলছি, আমি যে শুরুটা করেছি হচ্ছে আমরা হৃদরোগ, হৃদরোগকে সহজভাবে যেটা ব্যাপক আকারে মানুষের মধ্যে মানে প্রচলিত সেটা হচ্ছে করোনারি হৃদরোগ, যেটাকে আমরা বললাম যে করোনারি থ্রম্বোসিস যেটা, হ্যাঁ সেই সেই রোগটা নিয়ে কথা বলছি। কিন্তু হৃদরোগটা হচ্ছে প্রথমে যদি আমরা ক্লাসিফাই করি এইভাবে, যে একটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হৃদরোগ, জন্মগত, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড হার্ট ডিজিজ, যেটা যেটা আমরা তৈরি করি। জন্মের পরে আমরা অর্জন করছি, অর্জন করছি আমরা এই ফাস্ট ফুড খেয়ে, এই মানে আমাদের জীবন ধারণের জন্যে। জীবন ধারার কারণে আমরা অর্জন করছি, সেটা হচ্ছে আমরা প্রথম আলোচনাটা শুরু করেছিলাম সেই রোগ নিয়ে। আর আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে মূলত ওই কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ এর মধ্যে হার্টের ফুটো হচ্ছে খুবই কমন হচ্ছে একটা রোগ, যেটা আমরা এই যে হার্ট, আমরা যদি মানে হার্টের চিত্রটাকে চিন্তা করি, হার্টের হচ্ছে চারটা প্রকোষ্ঠ, চারটা ভাগ আছে, দুটো অলিন্দ, দুটো নিলয়। হ্যাঁ, দুটো অলিন্দ দুটো নিলয়, এই দুটো অলিন্দের মাঝখানে একটা পার্টিশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াল ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, হ্যাঁ, আর হচ্ছে দুটো নিলয়ের মাঝখানে একটা ইন্টারভেন্টিকুলার পার্টিশন আছে সেপ্টাম। ইন্টারভেন্টিকুলার সেপ্টাম। হ্যাঁ, এখন এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যদি একটা ফুটো থাকে তাহলে সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মানে ভেন্ট্রিকুলের মধ্যে মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম, যে এই সেপ্টামটার মধ্যে একটা ডিফেক্ট আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলি ভিএসডি। আর যদি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের মধ্যে যদি ফুটো থাকে তাহলে আমরা বলি এএসডি, মানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এই দুটো হচ্ছে খুব কমন একটা মানে জন্মগত হৃদরোগ, আরো অনেকগুলো জন্মগত হৃদরোগ আছে, আমরা ফ্যালোর্স টেট্রালজি একটা খুব মানে মারাত্মক একটা ইয়ে, এরকম আরো কিছু কিছু জন্মগত হৃদরোগ আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, আমি সেই একাডেমিকলি ওইভাবে ওই কথাগুলো আসলে তো সাধারণের জন্য ইয়ে নাই। তো আপনি যেটা প্রশ্ন করেছেন এটা আমাদের অনেকের পরিবারেই হয়তো দেখা যায় যে পরিচিত লোকজনের মধ্যে এরকম ফুটোটা আছে, এবং মূলত এএসডি এবং ভিএসডি এই দুটো হচ্ছে পাওয়া যায়। তার মধ্যে ভিএসডি টা অনেক সময় দেখা যায় যে এটা বয়স বাড়ার সাথে সাথে এটা অনেক সময় মানে ফুটোটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে না এটা থেকে যায়, যদি এটা লাস্টিং করে তাহলে এটাকে ট্রিটমেন্ট করতে হবে, এটা বন্ধ করতে অ্যাঞ্জিওপ্লাস্টি, হবে ফুটোটা, অ্যাঞ্জিওপ্লাস্টি না করে। না এনজিওপ্লাস্টি না, এটা হচ্ছে ডিভাইস দিয়ে ফুটো বন্ধ করা যায়, যে ছাতার মতো। হ্যাঁ একটা একটা বোতামের মতো, হ্যাঁ হ্যাঁ একটা বোতাম। বোতাম, এই যে জামার, যেমন জামার বোতাম, এই হ্যাঁ হ্যাঁ বোতাম, ওই এই বোতামটা এই যে এনজিওগ্রাম যেভাবে করে ক্যাথেটার করে ওই রক্তনালী দিয়ে ওই বোতামটাকে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ ওই জায়গাটা ছিদ্রের ছিদ্র ফুটোটার আটকে দিই। জায়গায় গিয়ে আমি ওই বোতামটাকে সেট করে দিব। হ্যাঁ এটা হচ্ছে একটা ডিভাইস দিয়ে এই জাস্ট ইন্টারভেনশন হবে, কিন্তু এটা অপারেশন ছাড়া, হ্যাঁ এটাকে অপারেশনকে বাইপাস করে আমরা এভাবে ইন্টারভেনশনের মাধ্যমে করতে
করতে পারি। আর একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, এটাকে হার্টটাকে ওপেন করে, বুকটাকে ওপেন করে ওই যেই জায়গাটায় হার্টের ফুটো আছে সেই ফুটোটাকে বন্ধ করে দেওয়া। ওই বাইপাসের সময় যেটা করা হয় হ্যাঁ হ্যাঁ, বাইপাস, কেটে, বাইপাস ওটাও, এটা হচ্ছে বাইপাস হচ্ছে আমরা রক্তনালীতে ব্লক, যে রক্তনালীতে ব্লক অন্য থাকে জায়গা সেই থেকে নালি কেটে এনে ওখানে অন্য লাগিয়ে দেওয়া। জায়গা থেকে নালি কেটে একটা বাইপাস করে দেওয়া হয়, একটা বিকল্প একটা রাস্তা তৈরি করে দেওয়া হয় হ্যাঁ যেটা দিয়ে রক্তটা চলাচল করবে। আর এখানে হ্যাঁ হচ্ছে ওই ফুটোটা বন্ধ করার জন্য আমাকে হার্টটাকে ওপেন করতে হবে, ওপেন করে জাস্ট এটা একটা অপারেশন, হ্যাঁ হ্যাঁ সার্জারির মাধ্যমে, এটা সার্জারির হুম মাধ্যমে এটা করা, হ্যাঁ সেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি। আর যেটা ওপেন না করেও করা যাবে সেটা হচ্ছে ওই যে ডিভাইসের মাধ্যমে, আচ্ছা 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 ওই অ্যাট্রিয়াম সেপ্টাল ডিভাইস দিয়ে আমরা এই এটাকে ফুটোটাকে বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা এখন এটা এটা খুব বেশি এত কঠিন ইয়ে না, না, হামেশাই এটা করা হচ্ছে, এইটা কম আমার করলে একজন ভালো থাকে। একজন পরিচিতের করা হয়েছে, সকালবেলা করে দিয়েছে, সে সন্ধেবেলা ট্যাক্সি করে বাড়ি ফিরে এসেছে, মানে হ্যাঁ ওভারনাইট আজকাল থাকতে সার্জারি হয় না। অনেকটা সেরমই হয়, আজকাল ফেকো সার্জারির পরে কিন্তু অনেক সার্জারি খুব মানে খুব সিম্পল হয়ে গেছে, মানে আজ আগের মতো সেই না সকালে হলে। তৃপ্তিদা, আমরা হ্যাঁ আর একটা পর্বে কথা বলবো, কারণ আমাদের হাতে আর মাত্র 5 মিনিট আছে আজকের জন্য। তো অভিষেক কিছু প্রশ্ন করে নিক, পরের আচ্ছা, দিন আবার কন্টিনিউ করবো। আমার একটা জাস্ট প্রশ্ন, সেটা আমার বাবার তরফ থেকে প্রশ্ন, যে আমার বাবার কোলেস্ট্রল একটু হাই, মানে যেটা নর্মাল থাকে তার থেকে একটু বেশি, তো উনি কোভিশিল্ডের প্রথম ভ্যাকসিনেশনটা দিয়েছেন যেটা আমাদের এখন শুরু হয়েছে, আর দ্বিতীয় ভ্যাকসিনেশনটা আরো 2 সপ্তাহ পরে। তো এই কোলেস্ট্রল হাইয়ের জন্য ওই ভ্যাকসিনেশনের কোনো সমস্যা বোধ হয় হতো, মানে কোনো কোনোভাবে সংযুক্ত নয়, বোধ হয় সম্পর্কিত নয় সেটাই। আমি আমি আজকের এই আমরা যে কথাগুলো বললাম, আমরা তো আসলে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসলাম, কিন্তু এই যে হৃদরোগ নিয়ে যেটা কথা বলছিলাম, আমরা যদি আরেকটু ইয়ে করি যে এই হৃদরোগ কেন হয় হ্যাঁ এবং এইগুলো আমাদের জানা দরকার, তারপরে এগুলোর সিমটমটা কি হ্যাঁ কি, কোন কোন সাইন গুলো থাকলে পরে, কোন কোন সিমটম দেখলে পরে আমাদের আমরা সতর্ক হব, সাধারণ মানুষ আমরা সতর্ক হব, এই জিনিসগুলো নিয়ে আমরা বোধহয় আসলে আরো কথা বলা যেতে পারে আর কি। হ্যাঁ এখন আজকে যদি সময় না থাকে তাহলে আমরা আবার অন্য আরেকদিন হ্যাঁ কথা বলবো। কারণ এটা তো একটা বিরাট চ্যাপ্টার, মানে মানুষের হ্যাঁ খুব খুব বড় একটা, হ্যাঁ বিশাল চ্যাপ্টার। তাহলে তৃপ্তিদা, আমরা এর পরে আরেকদিন করব, পর্বে পর্বে করে করলে কি হবে শ্রোতাদের জন্য, এটা মানে একদিনে কিন্তু চাপ। আজকে কি আমাদের 8 ঘন্টা হয়ে গেছে? আমাদের আর 4 মিনিট বাকি আছে, আচ্ছা আচ্ছা, 8 ঘন্টা তো হয়ে গেছে, 4 মিনিট বাকি হুম আছে। তাহলে তৃপ্তিশটা কি বলবো, আপনাকে ধন্যবাদ, তো মানে মুখের কথা, শুকনো কথা, আপনি যে আপনার এত মানে মানে আপনি এত মানে বাংলাদেশে উনি প্রচন্ড বিখ্যাত একজন, হ্যাঁ এবং উনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, উনি হ্যাঁ ক্যানাডা না থেকে ইউনাইটেড স্টেটস, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, তারপর আমরা তো চিনি তাশকেন্ত থেকে, এক সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ তৃপ্তিশটা হ্যাঁ হ্যাঁ, তো সেই অনেক অনেক বছর আগের কথা, এখন অনেক বছর মনে আগে, হয় কিন্তু চিনতে কোনো অসুবিধা হচ্ছে না, একই এত বছর পরে দেখা হচ্ছে। তো আমরা পরের দিন আবার আমাদের আলোচনা, সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা এতদিন পর পেয়েছি এবং উনি সময় দিচ্ছেন আমাদের সময় এতটা। দিচ্ছেন, মানে ইন্টারনেট আমি একটা সুবিধা। হ্যাঁ আমি বলুন। চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে, এই যে আজকেও আমরা করোনা নিয়ে অনেক কথাবার্তা হলো, আমাদের এখানে আবার নতুন ঢেউ শুরু হয়েছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। আমি এই সময়ে আসলে দুটো এই হার্ট ডিজিজ নিয়ে দুটো বইও লিখেছি, এটা একটা হচ্ছে মানে আদ্যোপান্ত হার্ট ফেইলর, হার্ট হার্ট ফেইলর নিয়ে বাংলায় আসলে কোনো বই তেমন খুব একটা আমাদের দেশে তো নেই, আমি জানি না কলকাতায় আছে কিনা, না আমাদের তো তো সব ইংরেজিতে, বাংলায় কলকাতায়। সবই তো হ্যাঁ ইংরেজিতে, তো আমরা আমাদের আমাদের স্বাস্থ্য নিয়ে বই বাংলায় খুব কম। তবে ডক্টর ঘোষ, আমি আপনাকে অনুরোধ করব, বইয়ের ছবির মলাটের ছবিটা যদি আপনি জোশিতা দিকে তুলে দেন, তাহলে প্রোগ্রামটা উনি এডিট করার সময় ছবিগুলো, অন্তত আপনার বইয়ের ছবিগুলো একটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দেখানো যায়। বইয়ের ছবিগুলো রাখবো। আর আরেকটা কথা, হ্যাঁ যেটা হ্যাঁ তৃপ্তিজিদা বলছেন না, আমি কিন্তু বলে ফেলছি, তৃপ্তিজিদা কিন্তু খুব ভালো কবিতা লেখেন, ওরা অনেক কবিতার বই আছে, আচ্ছা অনেকগুলো কবিতার বই আছে, এবং হ্যাঁ, বৌদিও, অসম্ভব গুণী মানুষ, হ্যাঁ বৌদিও মল্লিকা, উনিও মল্লিকা বিশ্বাস, উনিও ডাক্তার, হ্যাঁ এবং আমার ওনার উনিও প্রচন্ড কবিতা লেখেন, মানে এটা
এটা জানি বলে ফাঁস করে আজকে দিলাম। আজকে আবার বিশ্ব, আজকে নাকি বিশ্ব কবিতা বিশ্ব দিবস, কবিতা দিবস, হ্যাঁ বিশ্ব কিন্তু কবিতা কবিতা দিবস, দিবস প্রোগ্রামটা অবশ্যই একটু পরে যাবে, তাহলে শেষ কথা কয়েকটা বলে দিন তৃপ্তিদা, তারপর আজকের মতো ওয়াইন্ড আপ করে নিচ্ছি। হ্যাঁ। আমি আমি আজকে কথাগুলো এভাবে শেষ করি যে আমরা এই বর্তমান সময়ের সবচেয়ে 1 নম্বর ঘাতক ব্যাধি যেটা হৃদরোগ, সেটা নিয়ে কথা বলছি, এবং এই হৃদরোগ হচ্ছে ধনী গরিব ছোট বড় সব ধরনের মানুষেরই হয়, এবং সেটা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের জানা দরকার। সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু মানে নিয়ন্ত্রণ করার যোগ্য রিস্ক ফ্যাক্টর, আবার কিছু অনিয়ন্ত্রণ যোগ্য রিস্ক ফ্যাক্টর আছে, তো এগুলো নিয়ে আমরা আবার হয়তো কোনো এক সময় কথা বলবো। তো আমি যে জিনিসটার উপর গুরুত্ব দিতে চাই যে মানুষ আমরা যারা দেখছি বা শুনছি আমার এই কথাগুলো, সেই আমাদের যে পুরনো যে ধ্যান, আমাদের যে চিন্তা ভাবনা ছিল এক সময় যে ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে এনে দেখিয়ে তারপরে মানে আবার কি করতে হবে, হাসপাতালে যেতে হলে পরে যাব বা ইসিজি করাতে হলে পরে করব, এই জিনিসগুলোতে যাবেন না। আপনাদের বুকে ব্যথা হলে যত দ্রুত সম্ভব একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, এবং কাছাকাছি যদি হাসপাতাল থাকে সেখানে যাবেন, এবং সেটা গেলে পরে আমরা দ্রুততার সঙ্গে চিকিৎসাটা পাবো, চিকিৎসা হুম এবং সেটা পেলে আমরা যে কারণে আজকে এটা 1 নম্বর ঘাতক ব্যাধি, সেই জায়গাটা থেকে আমরা এই রোগটাকে সরিয়ে আনতে চাই। আমরা হুম 1 নম্বর থেকে, আর সবাই তো 1 নম্বর হতে চায়, আমরা আর নামতে চাই, আমাদের লড়াইটা হচ্ছে আমরা 1 নম্বর থেকে নিচে নামতে চাই, এবং সেই নিচে নামার জন্য আপনারা যদি সবাই সচেতন হন তাহলে পরেই কিন্তু আমাদের সেই টার্গেটটা মানে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তৃপ্তিজদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। ওয়েভ কোলাজ ইজ এ কমপ্লিট ভিডিও ম্যাগাজিন কম্পাইলড উইথ শোজ বেসড অন ভেরিয়াস টপিক্স। দিজ শোজ এইম টু রিচ দ্য ভাস্ট অডিয়েন্স ইন ইউটিউব অ্যান্ড ফেসবুক। ইন দিজ শোজ দ্য স্পিকার্স হ্যাভ অপশন টু অ্যাপিয়ার অ্যানোনিমাসলি। ওয়েভ কোলাজ does not verify the authenticity of the contents and also does not take any responsibility of any negative impact on the narrator after these shows are published on social media platform. Wave Collage, an effort to document different waves of life.